बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीरा, आजकेर गणित क्लासे तोमादेर सबाइके जानाई स्वागतम। आमरा आजके उत्पादक विश्लेषणेर द्वितीय पार्ट निये आलोचना करब। गत पार्टे तोमादेर आमरा उत्पादक विश्लेषण करार दुटी नियम देखिएछि, आजके आरेकटी नियम निये आलोचना करब। আমাদের আজকের পাঠ উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ করার নিয়মগুলো তোমরা আগেই জেনেছো আমার এক নম্বর ভিডিও থেকে, কমন সূত্র আলোচনা করেছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উৎপাদক বিশ্লেষণ করার, সেটা হলো মাঝখানে ভাঙা বা মিডল টার্ম। সপ্তম শ্রেণীতে তোমরা অনেকেই মিডল টার্ম শিখেছো, কিন্তু এখনও অনেকের সমস্যা হয়। এই কারণে মিডল টার্ম অত্যন্ত ভালোভাবে তোমাদের শিখতে হবে। আরেকটি ধাপ তোমরা জানো আছে, সমতাকরণ। আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব না, আমরা আজকে শুধু মিডল টার্ম নিয়ে আলোচনা করব। মাঝখানে ভাঙা, এখানে তোমরা দুটি রাশি দেখতে পাচ্ছ। একটি রাশি হলো 2x² + 3x - 9, আর একটি x² + x - 2। প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে, এক্স স্কোয়ারের সাথে যে সহগ থাকবে এবং যে ধ্রুব পথ থাকবে, তোমরা জানো চলকবিহীন যে পথ সেটাই হলো ধ্রুব পথ। তাহলে প্রথম রাশিতে ধ্রুব পথ হলো 9 এবং দ্বিতীয় রাশিতে ধ্রুব পদ হলো 2। প্রথম রাশির সহগ হলো এক্স স্কোয়ার সহগ 2, দ্বিতীয় রাশিতে আমার এক্স স্কোয়ার সহগ 1। তো প্রথমে যে কাজটি করতে হবে আমাদের ধাপ একে, সহগ এবং ধ্রুবকের গুণ করতে হবে। এরপর গুণফল যা আমরা পাব, প্রাপ্ত গুণফল, তার গুণনীয়ক বের করতে হবে। ধাপ 3-এ গুণনীয়ক থেকে এমন দুটি সংখ্যা তুমি নিবে যাদের মধ্যে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে সংখ্যাটা ঠিক থাকবে। এক্ষেত্রে মনে রাখবে, শেষে যদি বিয়োগ চিহ্ন হয় তাহলে আমরা মাঝখানে দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করব, আর শেষে যদি যোগ চিহ্ন থাকে তাহলে আমরা দুটি সংখ্যার মধ্যে যোগ করব, অথবা জোড়ায় জোড়ায় কমন নিতে হবে। আমরা একটা উদাহরণ দেখি। তোমরা একটা রাশি দেখতে পাচ্ছ, অনেক সহজ একটি রাশি, দেখো x² + 5x - 6। এখানে x² সহগ 1 এবং শেষে ধ্রুবপদ আছে 6। তাহলে 1 এবং 6 গুণ করলে আমরা পাবো 1, আর 6 গুণ করলে 6। তাহলে 6 গুণনীয়ক বের করো। 1 দিয়ে 6-এর ভাগ করলে হবে 6, 2 দিয়ে 6-কে ভাগ করলে হবে 3। তা দেখো আর কোনো গুণনীয়ক নেই, 6-এর গুণনীয়ক এখানে দুইটি জোড়া পেয়েছি। এখন তুমি দেখো শেষে চিহ্ন আছে কি আমাদের, যে লাল চিহ্নটা শেষে দুর্ভোগকে রাখের চিহ্ন হলো মাইনাস। তাহলে এখান থেকে এমন একটি জোড়া তুমি নিবে যাদের মধ্যে বিয়োগ করলে, আবার আমি আবার বলছি, বিয়োগ করলে 5 হতে হবে। দেখো 3 আর 2 নিলেও কিন্তু 5 হয়, আবার 6 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 5 হয়, 3-এর সাথে 2 যোগ করলে 5 হয়। তো আমরা কোনটা নেব? আমি আগেই বলেছি শেষের ধ্রুবকের চিহ্নটা খেয়াল করবে, এখানে আছে বিয়োগ চিহ্ন, সুতরাং আমরা বিয়োগ করে 5 বানাব। এক্ষেত্রে 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5। তাহলে আমরা নেব এই জোড়াটা, আমরা নিচের জোড়া কিন্তু নিব না। এই জিনিসটা তোমরা ভালোভাবে খেয়াল করবে, তাহলে কারো উৎপাদক মিডল টার্মে আর ভুল যাবে না। তাহলে আমার ব্যাঙা ভাঙায় x² ঠিক থাকবে +6x - x হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি বিয়োগ করি অবশ্যই দুইটা দুই রকম চিহ্ন হবে, এবং আমরা সবসময় বড় সংখ্যাটি আগে লেখার চেষ্টা করব, এবং প্রথমে যে চিহ্ন থাকবে সেই চিহ্নই বসাবো। তো +6x - x, দেখো বিয়োগ করলে অবশ্যই 5x হয়, বিয়োগ 6 থেকে যাবে। তাহলে এখন আমরা যদি জোড়ায় জোড়ায় কমন নেই, এক্স কমন নিলাম, এক্স প্লাস সিক্স হবে মাইনাস, দেখো এখানে কিন্তু এক্স এবং সিক্সের ভিতরে কিছুই কমন যায় না, সেক্ষেত্রে আমরা 1 কমন নিতে পারি। তাহলে -1 কমন নিলে থাকবে এক্স, আর এই মাইনাস এবং মাইনাস গুণ করলে হবে +6। এক্ষেত্রে একটি জিনিস তোমাদের বলে রাখি, সবসময় আমাদের জোড়ায় জোড়ায় যখন কমন নেব, দুইটা কমনের ব্র্যাকেটে যে দুটো জিনিস কমনে পাবো অবশ্যই সেই দুটো মিলে যাবে। এই যে দুটো অবশ্যই সবসময় মিলবে,
তাহলে এই দুটো থেকে একটা আবার আমরা কমন নেব, তা থাকবে এক্স মাইনাস ওয়ান। এটাই আমাদের মিডল টার্ম অ্যান্সার। দেখো মোট তিনটা মাত্র লাইন করতে হয় সবসময়, যত বড় মিডল টার্ম হোক লাইন হবে তিনটা। আমরা এই 6 থেকে আরেকটা রাশি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, একই রকম জিনিস, এখানে শেষে কিন্তু আমরা প্লাস সাইন দিয়েছি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যোগ করে আমাদের 5 বানাতে হবে। তাহলে আমরা 6 আর 1 কিন্তু এবার নিতে পারছি না, কারণ 6 আর 1 যোগ করলে হবে 7, আমাদের নিতে হবে তাহলে 3 আর 2। তাহলে এখানে এই লাল জোড়াটা নেব আমরা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। তাহলে এখন যদি আমরা এখান থেকে আবার আগের মতো কমন, এক্স কমন যাবে, এক্স মাইনাস 3 থাকবে, মাইনাস এখান থেকে ধরো 2 কমন যায়, তাহলে এক্স আর মাইনাসে পেলে যে মাইনাস 2 দিয়ে যদি 6 কে ভাগ করো 3 হবে। তাহলে দেখো আবার এই দুটো কিন্তু মিলে গেল, এক্স মাইনাস 3 একটা কমন নিলাম, এক্স মাইনাস 2 থাকে। আশা করি তোমরা অনেক সহজে এটা বুঝতে পেরেছো। একটি রাশি ভালো করি, 2x² প্লাস 3x মাইনাস 9। খেয়াল করো বন্ধুরা, এখানে x² সহগ 2 এবং দুর্গ পদ আছে 9 এবং 2 যদি আমরা গুণ করি তাহলে 9 দুগুণে কত হবে? 18। তা 18 গুণনক বের করবো, 18কে 1 দিয়ে ভাগ করলে 18 হবে, 18কে 2 দিয়ে ভাগ করলে 9 হবে, 18কে 3 দিয়ে ভাগ করলে 6 হবে, 18কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যাবে না বা 5 দিয়ে করার দরকার নেই, আমাদের 6 দিয়ে ভাগ করা আগেই আছে, সুতরাং আমাদের আর কোনো গুণনীয়ক নেই 18। তাহলে এখানে কয়টা জোড়া পেলাম? তিনটা জোড়া পেলাম আমরা। এই তিনটা জোড়ার মধ্যে দেখো শেষে দুর্ভোগের আগে চিহ্ন আছে কিন্তু মাইনাস, তার মানে এমন একটি জোড়া তুমি এখান থেকে নিবে যে দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করলে আমাদের 3 হয়। তোমরা দেখতেই পাচ্ছ সেই সংখ্যাটা হলো 3 এবং 6। তাহলে আমরা এক্ষেত্রে লিখব এই জোড়াটা নিব 3 এবং 6, তাহলে 2x² প্লাস 6x মাইনাস 3x। আমি আগেই বলেছি দুইটা দুই রকম চিহ্ন করতে হবে অবশ্যই বিয়োগের বেলা, মাইনাস 9। আবার কমন নাও জোড়ায় জোড়ায় 2x কমন যাবে, থাকবে x প্লাস 3 মাইনাস 3, যদি আবার কমন নাও এখান থেকে দুইটা থেকে তাহলে এক্স মাইনাস মাইনাস প্লাস 3। তাহলে বন্ধুরা আমরা আবার এক্স প্লাস 3 আবার নিলাম কমন, এখান থেকে দেখো থাকে 2x মাইনাস 3। বুঝতে পারলে তো বা এই রাশিটি লক্ষ্য করো বন্ধুরা, প্রথম পদ 3x^4, মাঝখানের পদ -10x² এবং দুর্গ পদ আছে -8। আগের রাশিগুলো থেকে এবারের রাশিটা একটু দেখো আলাদা, এখানে প্রথম পদের ঘাত কিন্তু অনেক বেশি, 4 আছে। ঘাত যাই থাক, মাঝখানে যে পদটা থাকবে তার ঘাত প্রথম পদের ঘাতের সাধারণত অর্ধেকই থাকবে। এক্ষেত্রে যদি 4 এর জায়গায় 40 থাকতো, আমাদের মাঝখানে এক্স এর ঘাত 2 এর জায়গায় তখন 40 এর অর্ধেক 20 হতো, অঙ্কটা আমরা করতে পারতাম একই নিয়মে। তাহলে লক্ষ্য করো x^3 এবং দুর্গপদ হলো 8, তাহলে গুণ করলে হবে 24। বন্ধুরা 24কে যদি তুমি গুণনীয়ক করো, 24 গুণ 1, তারপর 2 দিয়ে 24কে ভাগ করলে 12, 3 দিয়ে 24কে ভাগ করলে 8, 4 দিয়ে যদি 24কে ভাগ করো 6, 5 দিয়ে যদি 24কে ভাগ করো যায় না। তাহলে খেয়াল করো বন্ধুরা, আমরা তোমাকে যে জিনিসটা এখন আমরা দেখাবো যে এখানে দুটি জোড়া আছে যাদের মধ্যে যোগ বিয়োগ করলে 10 পাওয়া যায়। দেখো 12 থেকে 2 বিয়োগ করলে 10 পাওয়া যায়, আবার 6 এর সাথে 4 যোগ করলে কিন্তু 10 পাওয়া যায়। তাহলে আমরা কোনটা করবো বলো তো, কারণ যেহেতু দুর্গপদ আছে 8 মাইনাস, তাহলে অবশ্যই আমরা বিয়োগ করে 10 বানাবো, সেক্ষেত্রে কিন্তু 6 এবং 4 যাবে না, যাবে 12 এবং 2। তাহলে 12 আর 2 দিয়ে যদি আমরা করি, 3x^4 মাইনাস 12x² প্লাস 2x² মাইনাস 8। এখন তোমরা আগের নিয়মেই কমন নিবে, 3x² কমন যায় প্রথম দুটি পদ থেকে, দেখো তাহলে হবে x² মাইনাস 4 প্লাস পরের দুটি পদ থেকে দেখো 2 কমন যায় শুধু, অর্থাৎ x² প্লাস মাইনাস মাইনাস 2 দিয়ে যদি 8 ভাগ করো মাইনাস 4। তাহলে এখন দেখো মিলল কোনটা, এই দুটো
x স্কয়ার মাইনাস 4 আমরা কমন নিলাম, থাকবে 3 x স্কয়ার প্লাস 2। আমরা এখানে অ্যান্সার লিখব, সবসময় লিখছি, কিন্তু দেখো এখন এখানে প্রথম যে উৎপাদকটা আমরা পেলাম x স্কয়ার মাইনাস 4, একে কিন্তু আরো ভাঙা যায়। উৎপাদক বিশ্লেষণ হলো এমন, যতক্ষণ বিশ্লেষণ করা যাবে সূত্র বা কমন বা মিডল টার্ম করা যাবে অতক্ষণ কিন্তু তোমার করতেই হবে। তাহলে আমরা যদি এটাকে আবার সূত্র করি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যদি মাঝখানে প্লাস থাকতো, ফোরের আগে প্লাস থাকতো, তাহলে কিন্তু আমরা সূত্র নিতে পারতাম না। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলাম আর এটা যেমন আছে থাকবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র করা শেষ, এটা নেমে যাবে। তাহলে দেখো আমরা কিন্তু রাশিটার উৎপাদক করা এখন হয়ে গেছে, এটি অ্যান্সার। তাহলে এই রাশিটার উৎপাদক পেলাম আমরা মোট তিনটা, এক্স প্লাস 2 একটা, এক্স মাইনাস 2 একটা, এবং 3x² + 2। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবারে রাশিটা দেখো তোমরা, এখানে আছে x² - 3xy + 2y² এই রাশিটা কিন্তু আগের রাশিগুলোর থেকে আরেকটু আলাদা। এক্ষেত্রে মাঝখানে এক্স ওয়াই আছে এবং শেষে কিন্তু আবার ওয়াই স্কোয়ার আছে, অর্থাৎ এক্ষেত্রে তোমাকে মাঝখানে কি আছে সেটা দেখা বড় বিষয় না, সহগটা দেখবে থ্রি বানাতে হবে। তাহলে প্রথমে এক্স স্কোয়ার সহগ হলো 1 প্রথমে, এবং শেষে ওয়াই স্কোয়ারের সহগ আছে 2। তো 2 এবং 1 গুণ করে তোমরা পাবে 2, এবং 2 কে যদি তুমি ভাঙাও একটাই জোড়া পাবে। সেক্ষেত্রে দেখো 3 বানানো অনেক সহজ, এবং দুর্গ অর্থাৎ শেষের পদের আগে যোগ চিহ্ন আছে, তার মানে 2 আর 1 যোগ করলে কিন্তু 3 হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy - xy + 2y². এখন জোড়া জোড়া কমন নেবে, x কমন গেলে x - 2y - y কমন যাবে এখান থেকে, তাহলে x - 2y। এখন আবার দেখো, যদি x - 2y যদি আমরা কমন নিই আবার, তাহলে x - 2y কমন নিলাম, থাকবে x - y। কি বন্ধুরা বুঝতে পারলে? তো এবার একটি রাশি তোমাদের, আরেকটি রাশি দেখাবো। এই রাশিটা খেয়াল করো, এখানে তিনটা পদের ভিতরে দেখো আগেই আমরা কমন নিতে পারি। আমি আগেই তোমাদের বলেছিলাম যে উৎপাদক করার সময় সব সময় খেয়াল করবে যে রাশির পদগুলোর মধ্যে যা কমন যায় তা সবার আগে নিয়ে নেবে। তাহলে দেখো আমরা এক্স স্কোয়ার কমন নিলে x² - 5x - 14 থাকে। তো এখন আগের মতো যদি আমরা এই ব্র্যাকেটের ভিতরে এটাকে মিডল টার্ম করি, তাহলে কিন্তু আর কোনো কঠিন নেই। তাহলে 14কে যদি ভাঙাই আমরা, দেখো 1 × 14 2 × 7, 14 তাহলে এই চারটায় গুণনীয়ক। দেখো এখন আমরা দুটা জোড়া পেয়েছি, কোন জোড়া বিয়োগ করলে 5 হবে? নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে 2 এবং 7 এই জোড়াটা আসবে। তাহলে x² - 7x + 2x, আমি সবসময় বলে থাকি যে বড়টা আগে লিখলে তোমাদের অঙ্ক ভুল কম হবে, তার সেক্ষেত্রে চিহ্ন ভুল হয় না, -14। তাহলে আমরা যদি এখন কমন নেই, আমি একটি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কেন দিলাম? আমরা সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিই, এখন কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম খেয়াল করো, কারণ কমন নিতে গেলে একটি ব্র্যাকেট আনতে হবে, কিন্তু আমার অঙ্কে কিন্তু একটি ব্র্যাকেট আগের লাইনে আছে, তোমরা দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন আমরা আগের মতো কমন নেবো, এক্স কমন গেলে x - 7 + 2 কমন গেলে x - 7, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এখন x² থেকে গেল, x - 7 আবার কমন নিলাম, থাকবে x + 2। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। বন্ধুরা, আমরা তোমাদের যে অঙ্কগুলো এতক্ষণ ধরে শিখিয়েছি তার ভিত্তিতেই তোমাদের জন্য কিছু রাশি দিয়েছি, 6টি রাশি। এই রাশিগুলো এই নিয়মে অনুশীলন করলেই তুমি করতে পারবে এবং সমাধান করতে পারবে। এগুলো পারলে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের মিডল টার্মের অঙ্ক তোমরা সলিউশন করতে পারবে। যদি কোনো অঙ্ক করতে তোমাদের এখানে বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে ইনবক্সে জানাবে, তোমাদের সমাধান আমি ইনবক্সে দিয়ে দেব। আজ আর নয় বন্ধুরা, দেখা হবে আগামী ক্লাসে।
তোমরা বাসায় বসে গণিত বেশি বেশি করে অনুশীলন করো, বাইরে বের হবে না, সবাই নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।